হ্যালো ফ্রেন্ডস, আমরা ভারত ও পৃথিবীর ভূগোল নিয়ে আলোচনা করছি। এর আগে তিনটি পার্ট আপলোড করা হয়ে গেছে, 400 পর্যন্ত প্রশ্ন আপলোড হয়ে গেছে। তোমরা যারা ভিডিওগুলো দেখো নি অবশ্যই দেখে নিও, কারণ পিএসসি WBCS অন্যান্য পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এই ভিডিওগুলি খুবই হেল্পফুল হবে। সো তাহলে স্টার্ট, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। সো তাহলে স্টার্ট। কোশ্চেন নম্বর 400, লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত? লুধিয়ানা শহর অবস্থিত সতদ্র নদীর তীরে। নেক্সট প্রশ্ন 401, সর্দার সরোবর প্রকল্প পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? সর্দার সরোবর পরিকল্পনা অবস্থিত নর্মদা নদীর উপর। নেক্সট প্রশ্ন, পৃথিবীর কসাইখানা নামে পরিচিত কোন স্থান? চিকাগো পৃথিবীর কসাইখানা নামে পরিচিত। অ্যান্সার হবে এখানে সি, চিকাগো পৃথিবীর কসাইখানা নামে পরিচিত। পৃথিবীর বিখ্যাত কোডাক কোম্পানি কারখানা কোথায় অবস্থিত? রচেস্টারে অবস্থিত। পৃথিবীর বিখ্যাত কোডাক কোম্পানি রচেস্টারে অবস্থিত। বাংলাদেশের প্রধান শিল্প কোনটি? বাংলাদেশের প্রধান শিল্প হচ্ছে পাট। অ্যান্সার হবে বি। মায়ানমারের রাজধানীর নাম কি? মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে রেঙ্গুন। অ্যান্সার ডি। মায়ানমারের প্রধান শিল্প কি? তৈল শোধনাগার। মায়ানমারের প্রধান শিল্প হচ্ছে তৈল শোধনাগার। মায়ানমারের প্রধান নদী কোনটি? ইরাবতী হচ্ছে মায়ানমারের প্রধান নদী, ইরাবতী। শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি? মহাবালী গঙ্গা। শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম হচ্ছে মহাবালী গঙ্গা। শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পেড্রো তালাগোলা। পেড্রো তালাগোলা হচ্ছে শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ। অ্যান্সার হবে সি, পেড্রো তালাগোলা। পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তিরচামির হচ্ছে পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ, তিরচামির। পাকিস্তানের প্রধান নদী কোনটি? সিন্ধু হচ্ছে পাকিস্তানের প্রধান নদী। অ্যান্সার হবে ডি, সিন্ধু। তাল শব্দের অর্থ কি? তাল শব্দের অর্থ হচ্ছে হ্রদ। অ্যান্সার হবে এ। পৃথিবীর উচ্চতম গিরিপথের নাম কি? কারাকুরাম। পৃথিবীর উচ্চতম গিরিপথ হচ্ছে কারাকুরাম গিরিপথ। প্রশ্নটা একটু সংশয় রয়েছে, কারাকুরাম একটা সিংহ, এখানে গিরিপথের কথা বলা হয়েছে। সো তোমরা প্রশ্নটা একটু চেক করবে, ভেরিফাই করে নেবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? লাদাখ মালভূমি হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে অবস্থিত লোকটাক হ্রদ। অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, লা শব্দের অর্থ কি? লা শব্দের অর্থ হচ্ছে গিরিপথ। অ্যান্সার হবে এখানে ডি, গিরিপথ। আপেলের রাজ্য কাকে বলা হয়? হিমাচল প্রদেশকে আপেলের রাজ্য বলা হয়। মালনাথ শব্দের অর্থ কি? পাহাড়ির দেশ। মালনাথ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? ধূপগড় হচ্ছে সাতপুর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। অ্যান্সার হবে সি, ধূপগড় সাতপুর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। হিমাচল হিমালয়ের কোন গিরিপথ অবস্থিত? রোটাং অবস্থিত। হিমাচল হিমালয়ে রোটাং গিরিপথ অবস্থিত। ভারতের একটি পূর্ববর্তী নদীর নাম কি? গঙ্গা নদী। ভারতের একটি পূর্ববর্তী নদীর নাম হচ্ছে গঙ্গা নদী। আনাসাগর হ্রদ কোন নদীর তীরে কোন নদীর উৎপত্তি হয়েছে? আনাসাগর হ্রদ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? লুনি নদী। অ্যান্সার হবে ডি। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। দার্জিলিং থেকে নেপালকে আলাদা করে কোন পর্বতশ্রেণী? পশুপতি পর্বতশ্রেণী দার্জিলিং থেকে নেপালকে আলাদা করেছে। সমুদ্রের গভীরতা কি দিয়ে মাপা হয়? ফ্যাদোমিটার। অ্যান্সার হবে এখানে বি, সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে। অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন, পালতোলা হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত পালতোলা হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। অ্যান্সার হবে এ। কোন শহরকে কটন পলিশ বলা হয়? আহমেদাবাদ শহরকে কটন পলিশ বলা হয়, কটন পলিশ।
নেক্সট প্রশ্ন, ইউরেনাসের বায়ুমণ্ডলে কি গ্যাস আছে? ইউরেনাসের বায়ুমণ্ডলে মিথেন গ্যাস আছে, অ্যান্সার হবে ডি। কোন গ্রহের আয়তন পৃথিবীর আয়তনের প্রায় অর্ধেক? মঙ্গল গ্রহের আয়তন পৃথিবীর আয়তনের প্রায় অর্ধেক। নিচের কোনটি পাখিদের অভয়ারণ্য? এখানে ঘানা, রাজস্থানের ঘানা পাখিদের একটি অভয়ারণ্য। রঙ্গিত কোন নদীর উপনদী? রঙ্গিত হচ্ছে তিস্তা নদীর উপনদী রঙ্গিত। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভারতের মূল ভূখণ্ডের বিস্তৃতি কত? 3,214 কিলোমিটার। 3,214 কিলোমিটার হচ্ছে উত্তর থেকে দক্ষিণ প্রান্তে ভারতের মূল ভূখণ্ডের বিস্তৃতি। 1987 সালে 24তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে কোন রাজ্য? মিজোরাম। 1987 সালে 24তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে মিজোরাম। হিমালয়ের কোন শৃঙ্গটি ব্ল্যাক মাউন্টেন নামে পরিচিত? কামেট। হিমালয়ের কোন শৃঙ্গটি ব্ল্যাক মাউন্টেন নামে পরিচিত? কামেট। মুম্বাই এবং পুনের মধ্যে কোন গ্যাপ রয়েছে? ভোরঘাট গ্যাপ রয়েছে। মুম্বাই এবং পুনের মধ্যে ভোরঘাট গ্যাপ রয়েছে। গোল্ডেন রেগুলেশন কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? গোল্ডেন রেগুলেশন ফল চাষের সঙ্গে সম্পর্কযুক্ত। ডেকান ট্র্যাপ অঞ্চলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? গোদাবরী। ডেকান ট্র্যাপ অঞ্চলের মধ্য দিয়ে গোদাবরী নদী প্রবাহিত হয়েছে। পাঁচমারি কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? মহাদেব পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পাঁচমারি। শ্রীহরিকোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত শ্রীহরিকোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি। আন্দামান দ্বীপপুঞ্জের কোন অংশে সবচেয়ে বেশি উপজাতি বাস করে? ক্ষুদ্র আন্দামান। আন্দামান দ্বীপপুঞ্জের কোন অংশে সবচেয়ে বেশি উপজাতি বাস করে? আন্দামান, ক্ষুদ্র আন্দামান। নেক্সট প্রশ্ন, ব্রহ্মপুত্র বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কি নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? মেঘনা। ব্রহ্মপুত্র বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে মেঘনা নামে। উকাই প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? উকাই প্রকল্প তাপ্তি নদীর উপর অবস্থিত। জুনিপার রোডোডেন্ড্রন হিমালয় কোন উচ্চতায় দেখতে পাওয়া যায়? এখানে 45,000 মিটার উচ্চতায় দেখতে পাওয়া যায়, অ্যান্সার হবে ডি। তামাক কোন ধরনের মৃত্তিকায় ভালো চাষ হয়? লাল মাটি। তামাক সাধারণত লাল মাটিতে চাষ হয়। কর্কটক্রান্তি রেখা নিম্নোক্ত কোন জেলার পর সবচেয়ে বিস্তৃত নয়? এখানে বীরভূম জেলা। কর্কটক্রান্তি রেখা বীরভূম জেলার উপর বিস্তৃত নয়। জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম? উত্তর দিনাজপুর। জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার জনসংখ্যা সবথেকে কম। রৌরকেল্লা ইস্পাত কারখানাটি কোন খনি থেকে কয়লা সংগ্রহ করে? তালচের। রৌরকেল্লা ইস্পাত কারখানাটি তালচের ইস্পাত কারখানা থেকে কয়লা সংগ্রহ করে। ভারতের প্রথম সর্বাধুনিক কম্পিউটারাইজড বন্দর কোনটি? নবসেবা। ভারতের প্রথম সর্বাধুনিক কম্পিউটারাইজড বন্দর হচ্ছে নবসেবা। ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি কবে স্থাপিত হয়? ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি 1981 সালে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি স্থাপিত হয়, অ্যান্সার হবে এখানে সি। 1981তে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি স্থাপিত হয়। 455 নম্বর প্রশ্ন, তাপবিদ্যুৎ কেন্দ্র কোন ধরনের কয়লা ব্যবহৃত হয়? তাপবিদ্যুৎ কেন্দ্রে লিগনাইট মানের কয়লা ব্যবহৃত হয়। নিকেল উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? নিকেল উৎপাদনে উড়িষ্যা রাজ্য প্রথম স্থান অধিকার করে। ভারতের শুষ্কতম স্থান কোনটি? লাদাখ হচ্ছে ভারতের শুষ্কতম স্থান। দশম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? দশম জলপ্রপাত ছত্তিশগড় রাজ্যে অবস্থিত, অ্যান্সার হবে ডি। ছোটনাগপুর মালভূমি প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? ছোটনাগপুরের মালভূমি প্রধানত নিস শিলা দ্বারা গঠিত, অ্যান্সার হবে বি। ছোটনাগপুরের মালভূমি নিস শিলা দ্বারা গঠিত। ভারতের সাথে সর্বাধিক আন্তর্জাতিক সীমারেখা আছে বাংলাদেশে। ভারতের সাথে সর্বাধিক আন্তর্জাতিক সীমারেখা রয়েছে বাংলাদেশ। ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। সবুজ বিপ্লব কথাটি যুক্ত হয়েছে কিসের সাথে? গম উৎপাদনের সঙ্গে সবুজ বিপ্লব কথাটি যুক্ত হয়েছে। কোন দাগিমাডাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে ধরা হয়? 180 ডিগ্রি দাগিমাডাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে ধরা হয়।
ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম কি? মৌসিনরাম। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের নাম হচ্ছে মৌসিনরাম। আলপাস, রকি ও আন্দিজ কোন ধরনের পর্বত? আলপাস, রকি ও আন্দিজ ভঙ্গিল পর্বত। অ্যান্সার হবে এখানে সি, আলপাস, রকি, আন্দিজ, এরা সাধারণত ভঙ্গিল পর্বত। যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? মহীশূর রাজ্যে অবস্থিত যোগ জলপ্রপাত। বিশ্বের কোন অংশে বছরের কোনো সময় বৃষ্টিপাত হয় না? পোলার রিজন। অ্যান্সার হবে সি, পোলার রিজনে বছরে কোনো সময় বৃষ্টিপাত হয় না। খনিজ তেলের বৃহত্তম সংরক্ষিত অঞ্চল কোথায় অবস্থিত? সৌদি আরবে। খনিজ তেলের বৃহত্তম সংরক্ষিত অঞ্চলটি অবস্থিত সৌদি আরব। আদিস আবাবা কোন দেশের রাজধানী? ইথিওপিয়া। আদিস আবাবা হচ্ছে ইথিওপিয়ার রাজধানী। অ্যান্সার হবে বি। সুপিরিয়র হ্রদ কোথায় অবস্থিত? উত্তর আমেরিকায় অবস্থিত সুপিরিয়র হ্রদ। কোন চীনা নদীকে হলুদ নদী হিসাবে চিহ্নিত করা হয়? হোয়াং হো। বি ক্যাপিটাল নামে কোন শহরকে জানা যায়? বি ক্যাপিটাল নামে নিউ ইয়র্ক সিটিকে জানা যায়, অস্ট্রেলিয়ার নিউ ইয়র্ক সিটি। কোন শহরকে ইউরোপের ককপিট বলা হয়? বেলজিয়াম শহরকে ইউরোপের ককপিট বলা। অ্যান্সার হবে এ। সম্মিলিত জাতিপুঞ্জের ইউনেস্কের সদর দপ্তর অবস্থিত প্যারিস। অ্যান্সার বি। বিশ্বের সবচেয়ে উচ্চতম সৌধ কুয়েত জালকোট পিরামিড কোথায় অবস্থিত? কায়রো। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে 471 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির ইন্দোনেশিয়ায় অবস্থিত। দক্ষিণ মেরু কে আবিষ্কার করেন? অ্যামুন্ডসন। দক্ষিণ মেরু আবিষ্কার করেন অ্যামুন্ডসন। পাশাপাশি দুটি কড়ির মধ্যবর্তী সংকীর্ণ খাড়া পর্বত প্রাচীরকে কী বলে? এরিট। পাশাপাশি দুটি কড়ির মধ্যবর্তী সংকীর্ণ খাড়া প্রাচীরকে বলা হয় এরিট। মুড়ি কি? মুড়ি হচ্ছে অ্যালুমিনিয়াম শিল্প কেন্দ্র। অ্যান্সার হবে এ। পৃথিবীর দীর্ঘতম রেলপথ ট্রান্স সার্বিয়ান রেলওয়ে মস্কো থেকে কোন শহর পর্যন্ত বিস্তৃত? ভ্লাডিভস্টক। অ্যান্সার হবে বি। নাগা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সরাবতী। নাগা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সরাবতী। আন্দিজ পর্বত প্রধানত কী ধরনের পর্বত? ভঙ্গিল পর্বত। আন্দিজ পর্বত হচ্ছে ভঙ্গিল পর্বত। মধুমালয় সংরক্ষিত বন কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত মধুমালয় সংরক্ষিত বন। কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়? পশ্চিম বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়। ভারতের উত্তর পূর্ব অংশে ভূমিক্ষয়ের প্রধান কারণ কি? অনিয়ন্ত্রিত বৃষ্টিপাত। ভারতের উত্তর পূর্ব অংশে ভূমিক্ষয়ের প্রধান কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত বৃষ্টিপাত। কর্ক উপজাতির প্রধান বাসস্থান কোথায়? মধ্যপ্রদেশ। কর্ক উপজাতির প্রধান বাসস্থান হচ্ছে মধ্যপ্রদেশে। উড়িষ্যার দমনজুড়ি কোন কারখানার জন্য বিখ্যাত? উড়িষ্যার দমনজুড়ি এখানে অ্যান্সার হবে সি, অ্যালুমিনিয়াম শিল্প কারখানার জন্য বিখ্যাত। উড়িষ্যার দমনজুড়ি অ্যালুমিনিয়াম কারখানার জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, কোন বনশ্রেণী ভারতের সবচেয়ে বেশি আয়তন অধিকার করে? এখানে ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমি ভারতের সবথেকে বেশি আয়তন অধিকার করে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নিচের কোন দেশটি সুনামিতে আক্রান্ত হয়নি? এখানে মালদ্বীপ সুনামিতে আক্রান্ত হয়নি। নেক্সট প্রশ্ন, আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে জাগরেব। আয়ারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে জাগরেব। চেক সাধারণতন্ত্রের রাজধানীর নাম কি? চেক সাধারণতন্ত্রের রাজধানীর নাম হচ্ছে আবুজা। নেক্সট প্রশ্ন, প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কোথায় অবস্থিত? প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার হনুলুলুতে অবস্থিত। অ্যান্সার হবে বি। মিশরের স্থানীয় বাইর নাম কি? মিশরের স্থানীয় বাইর নাম হচ্ছে খামসিন। কোন দুটি রাজ্যের সীমান্তে পাট কই পর্বতশ্রেণী অবস্থিত? এখানে অরুণাচল প্রদেশ ও মায়ানমার। অ্যান্সার হবে বি, অরুণাচল প্রদেশ ও মায়ানমারের মাঝখানে পাট কই পর্বতশ্রেণী অবস্থিত। নেক্সট প্রশ্ন 490, এশিয়ার তুরা নৌবাহিকার প্রবাহিত স্থানীয় বাইর নাম কি? কারাবুরান। এশিয়ার তুরা নৌবাহিকায় প্রবাহিত স্থানীয় বাইর নাম হচ্ছে কারাবুরান। সিরাজ মেঘ কেমন দেখতে হয়? পাখির পালকের মতো হয় সিরাজ মেঘ। অ্যান্সার হবে সি, পাখির পালক।
সুনেরান মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর আমেরিকায় অবস্থিত সুনেরান মরুভূমি উত্তর আমেরিকা। কেরলের পেরিয়ার অভয়ারণ্য কোন পশুর জন্য বিখ্যাত? বুনো হাতির জন্য বিখ্যাত। অ্যান্সার হবে ডি। মিথেন গ্যাসের উৎস কোথায়? আবর্জনা স্তূপের জন্য মিথেন গ্যাসের উৎস। অ্যান্সার হবে ডি। ওজোন গ্যাসের বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়? স্ট্রাটোস্ফিয়ার। ওজোন গ্যাস বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। পূর্ব ভারতের বৃহত্তম হ্রদের নাম কি? চিল্কা হ্রদ। পূর্ব ভারতের বৃহত্তম হ্রদের নাম হচ্ছে চিল্কা হ্রদ। দক্ষিণ ভারতের বৃহত্তম লেগুন কোনটি? এখানে কোনটি নয়। নেক্সট প্রশ্ন চার, সর্বাধিক লবণাক্ত কোন অঞ্চলে দেখা যায়? সর্বাধিক লবণাক্ত দেখা যায় তুন্দ্রা অঞ্চলে। লিগনাইট কয়লা ভারতে কোন রাজ্যে দেখা যায়? এখানে লিগনাইট কয়লা। অ্যান্সার হবে ডি, কোনটি নয়। কোশ্চেন নম্বর পাঁচশো, সর্বাধিক ইউরেনিয়াম কোথায় পাওয়া যায়? মালাবার উপকূলে ভারতের সর্বাধিক ইউরেনিয়াম পাওয়া যায়।